আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাই ফ্রুটস কেক রেসিপি নিয়ে। এই কেকটি তৈরি করার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলো হচ্ছে টুটি ফ্রুটি, কিশমিশ, খেজুর, পেস্তা বাদাম ও কাজু বাদাম। এই কেকটি তৈরি করার জন্য কিছু টুটি ফ্রুটি নিয়েছি, এগুলো আমি এক বছর আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এবং কিছুটা নিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন সে আগের মতো হয়ে গিয়েছে। আমি আমার টুটি ফ্রুটির ভিডিওটি আমার চ্যানেলে শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কেকটি তৈরি করার জন্য আমি 4টি ডিম নিয়েছি, ডিমগুলোকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এর সাথে সামান্য লবণ অ্যাড করছি এবং একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিব। এর সাথে অ্যাড করছি 1 কাপ চিনি, 1 কাপ তেল। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। এর জন্য নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ ভালো করে চেলে নিচ্ছি। এর সাথে অ্যাড করব 1/2 কাপ গুঁড়া দুধ। এর সাথে অ্যাড করছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার ও বেকিং সোডা আমি সপ্তডিঙ্গা কনজুমার অ্যান্ড ফুড প্রোডাক্ট সেটটা নিয়েছি, এটার এক্সট্রা কোনো গন্ধ নেই, আমার কাছে ভালো লেগেছে। আমি আমার প্রায় বেকিং আইটেমগুলোতে এগুলো নিয়েছি। বেকিং সোডা দিয়েছি সামান্য, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আবার একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে তাই আমি 1/4 কাপ পরিমাণে একটু পানি মিশিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব। এগুলো এই শুকনো ড্রাই ফ্রুটসগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে। সবগুলোর সাথে একটু মিক্সড করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা। এখন আমি ব্যাটারে দিয়ে দিব। ফ্রুটসগুলোকে একটু মিশিয়ে নিব। আমি একটা স্কোয়ার সাইজ মোল্ড নিয়েছি, এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোল্ড নিতে পারেন। এতে আমি একটি বেকিং পেপার দিয়ে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সাইডগুলোতে একটু দিয়ে নিচ্ছি। এখন আমি একটু উপর থেকে ব্যাটারগুলোকে ঢেলে দিব। আস্তে আস্তে টেপ করে নিতে হবে। এখন আমি চুলে একটি প্যান বসিয়ে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি, এতে এখন ব্যাটারটি বসিয়ে দিব। ঢাকনার ছিদ্রকে একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি 30 থেকে 40 মিনিট বেক করে নিয়েছি। কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। পঁয়ত্রিশ থেকে 40 মিনিট পর আমার কেকটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে, কতটা সুন্দর। এখন আমি মোল্ড থেকে তুলে নিব। কাগজগুলোকে সরিয়ে নিব। আমি একটু কেটে দেখাচ্ছি।
আমি একটু গরম অবস্থায় কেটে নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা করে নিতে পারেন। ড্রাই ফ্রুটসের উপকারিতা অনেক, এটা কেকের সাথে মিলিয়ে পরিবেশন করলে যেমন মজার তেমন অনেক পুষ্টিকর। এতে আছে বাদাম, বাদামে আছে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং প্রোটিন। এতে কিশমিশ রয়েছে, পটাশিয়াম, কে ম্যাগনেশিয়াম, ফসফরাস ও আয়রনে ভরপুর। কাজু বাদাম হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ। এতে আছে খেজুর, খেজুরে আছে এনার্জেটিক ফুড, ফ্রুটি ফ্রুটি তো সব রকমের ভিটামিন রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।